বিল কত হয়েছে? আপা, আজকে আপনি আমার রেস্টুরেন্টে প্রথম আসছেন। টাকা লাগবে না, আপনার কাছ থেকে টাকা নেব না আজকে। বিল লাগবে না মানে? আমি তো খেলাম, বিল লাগবে না কেন? আহা, লাগবে না, আপনি তো আমার কাছের মানুষের মতোই। ও আচ্ছা, তাই না? ভাইয়া, আমাকে চারটা মাটন বিরিয়ানি পার্সেল করে দিতে পারবেন? অবশ্যই দেওয়া যাবে। এই মুক্তা, ম্যাডামরা চারটা পার্সেল দিত। আপা, মাঝে মধ্যে আসবেন, এসে আপন মনে করে খেয়ে যাবেন। আর শুনেন, ওই যে পাশের যে রেস্টুরেন্ট আছে না, ওখানে কিন্তু ভুলেও যাবেন না। ওদের পরিবেশ খুব খারাপ, পচা নোংরা বাসি খাবার বিক্রি করে, আর ওইসব খেলে আপনার সমস্যা হবে। আপা, আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সরাসরি আমাদের এখানে চলে আসবেন, যা খুশি তাই খেয়ে যাবেন। আপা, আসছি উস্তাদ। ম্যাডাম, পার্সেল রেডি। দেখ স্যার, মেয়েটা কত সুন্দর না? আসুন, যখনই আসবো খুব যত্ন করবি। আর একটা কথা মনে রাখিস, ভুলেও কিন্তু টাকা নিবি না, ঠিক আছে? কথাটা মনে রাখিস। কেন উস্তাদ, আপনি কি তার সাথে প্রেম করবেন? তাকে কি বিয়ে করতে চান? আহা, প্রেম করলেই দোষের কি? একজন মানুষকে আরেকজন মানুষ ভালো লাগতেই পারে, তাতে দোষের কি আছে? ওরা বোকা। না, তাতে দোষের কিছু নাই। ঠিক আছে, যা ওই কাজ কর, যা ওই দেখো যারা কাস্টমার এসে। ঠিক আছে। ম্যাডাম, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? না ম্যাডাম, আমি ভালো নাই। আর তাছাড়া ব্যবসার অবস্থা ভালো না, আপনারা রেস্টুরেন্টে খাইতে আসেন না। ও আচ্ছা আচ্ছা, এই কথা না, আমি আসলে আপনার রেস্টুরেন্টের পাশের একটা রেস্টুরেন্ট আছে না, ওখানে খেতে যাই। কারণ ওখানে গেলে আমি ভালো ভালো খাবারও খেতে পারি, আবার বিনা পয়সায় নাচ গানও দেখতে পারি। ঠিক আছে, আপনি না খান, আমাদের রেস্টুরেন্টে আসেন, আপনি আসলে ভালো লাগে, তাছাড়া অনেক কাস্টমার আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। আপনি কি আর কিছু বলবেন? জি ম্যাডাম, বলতে চাই কিন্তু কিভাবে যে বলবো, না থাকা আজকে না বলি, অন্য একদিন বলবো। কেন, আজকে বললে কি কোনো অসুবিধে? না ম্যাডাম, সমস্যা নাই। আর তাছাড়া তো আপনি রেস্টুরেন্টে আসতেন, তখন না বলবো নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছে। আমি তাহলে আজকে আসলাম, পরে দেখা হবে। ঠিক আছে ম্যাডাম। জায়গা পাও না এই কচুডা বলার জন্য, এই রোদ্রের মধ্যে আমাকে দাঁড় করাইছো। আর আসল কথা তো আমি এখনো বলি নাই। কিসের আসল কথা, তাড়াতাড়ি বল। মোটা ভাই, আমার নাচ গান শিখাইবা? টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করো না, যত টাকা পয়সা লাগবো আমি আর আমার বস তোমার দিয়ে দেবো। আমার বস কি বলছে জানো? যদি কোনো চাকরি নিয়ে কোনো সমস্যা থাকে, আমাদের এখানে চাকরি নিতে পারবা। আর আগে যে টাকাটা পাইতা, তার থেকে তিন গুণ টাকা পাইবা। ফাইজলামি করো, তোমরা যে আমাকে ভালো চাও না, এটা আমি ভালো করে বুঝি। তোমাকে মাথায় সবসময়ের জন্য শয়তানি বুদ্ধি থাকে। আরে আমি তো শয়তানি করতেছি না, আমি সব সত্যি কথা বলতেছি। যদি বিশ্বাস না হয়, এই যে আমি চোখ শেয়ার করলাম, যদি আমি মিশাতা কই, তাহলে চোখ পুঁচে যাব। আচ্ছা ঠিক আছে, হাজার হইলে তো আমি মুসলমান, আমি বিশ্বাস করলাম। তাই শোনো, তোমাদের যে আমি নাচ গান শেখাবো, এটা যেন আমার উস্তাদ কোনোভাবে না জানতে পারে। এটা জানলে কিন্তু আমার চাকরি থাকবে না। চাকরি না থাকলে কোনো সমস্যা নাই, আমাদের এখানে আইসা পারবা, আমার চাকরি করতে হবে না, খালি নাচ গান শিখাইবা। না রে ভাই, আমি তো মুসলমান, আমার তো মরতে হবে। আমি আমার উস্তাদের সাথে এত বড় বেইমানিটা কোনোভাবেই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি করতে হবে না, তুমি আইসা, শুধু আমার নাচ গান শিখাইবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই আমার একটা কথা আছে কিন্তু। কি? আমি কোনো বাকিতে কাম করি না, আমার সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করবা, নগদ দিবা, তারপরে আমি তোমাদের নাচ গান শিখাবো। সব টাকা আগে দেওয়া হইব, কোনো বাকি থাকবো না, সব নগদ। কালকে থেকে আইসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি জাদু করিয়া।
আলাইকুম আসসালাম। আচ্ছা, আপনি রাস্তায় বসে বলেছিলেন না যে আপনার রেস্টুরেন্টে আসতে, কী যেন বলবেন? আচ্ছা, একটু তাড়াতাড়ি বলুন না কী বলবেন, আমার না তাড়া আছে। আসার জন্য থ্যাংক ইউ, কিন্তু দুঃখের বিষয় হলো আপনাকে বলছিলাম আমার এখানে আসলে একটু সময় নিয়ে আসবেন, আর তাছাড়া আপনার সাথে বসে একটু আলাপ টালাপ গল্প স্বল্প করব। আপনি না আসার পরে কেমন তাড়াহুড়া করতেছেন? আহারে, কত শখ! মনে হয় যেন আমি আপনার কাছের মানুষ। কাছের মানুষ হলেই দোষ কি, আপনিও একা আমিও একা, দুজনেই তো সিঙ্গেল আছি, এটা তো দোষের কিছু না। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কখন আসছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো মাত্র আসলাম রে। কী খাবেন ম্যাডাম? না রে, কিছু খাবো না, শরীরটা বেশি ভালো লাগছে না। এই চুপ থাক, দেখ ম্যাডাম কী চায়। আর তুই এক জায়গায় গেলে ওই জায়গায় লাইগা থাকো, হ্যাঁ? রেস্টুরেন্টের লোকজন আছে না, এগুলো দেখতো না, তুই ভিতর যা, দেখ ম্যাডাম কী চায়। বস, মাথাটা একটু ঠান্ডা রাখেন, একটা সুখবর আছে। এই রাখ তো সুখবর, ম্যাডাম কী চাইছে তুই ভিতর থেকে রেডি করে দে, যা। না মানে আমাকে তো কিছু লাগবে না, মানে আমার এমনিতেই শরীর খারাপ, তার উপরে আবার বাসায় 10 জন গেস্ট আসতেছে, কাজের বুয়াকেও ছুটি দিয়ে দিলাম, কী যে হবে কী যে করবো কিছুই বুঝতে পারছি না। আরে আপনি টেনশন নিয়েন না, আপনার 10 টাকা না লাগলে 20টা খাবার নিয়ে যাবেন, ঠিক আছে? আপনি শুধু টেনশন নিয়েন না তো। শরীফ, 10টা চিকেন বিরিয়ানি ম্যাডামরে পার্সেল করে দে তো, নিয়ে আয় এদিকে। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আসলে বাসায় কাজের বুয়া থাকলে মানে এটা লাগতো না, কিন্তু এখন কাজের বুয়াও নেই, একা রান্না করতে হবে, এদিকে আবার শরীর খারাপ, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, আসলে একজন আরেকজনের জন্য তো আর সমস্যা নাই, সবসময় শুধু আমাকে ফোন দিবেন, আপনার খাবার লাগে যা লাগে সব আমি পার্সেল করে রাখবো, এসে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, আসার প্রয়োজন নাই, আমি আছি তো। ম্যাডাম আপনার ব্যাগটা একটু দেন, পার্সেল করে একবার এক ব্যাগে দিয়ে দিই। এই যে উপকার হলো, মানে এই পার্সেল আর আপনি যে পার্সেল দিবেন দুটো মিলিয়ে না আমার 10 জন গেস্টের খাবার হয়ে যাবে, আর কোনো টেনশন রইল না। থ্যাংক ইউ, ভালো লাগলো। আসলে টেনশন আপনি থাকলে না আমারও মনে একটু টেনশন হয়, আপনি কখনো টেনশন লাগবে না, যখন যা লাগে সেটা আমাকে একটু ফোন দিবেন, আমি সব রেডি করে এসে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, আবার আসবো, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আসো, প্রয়োজন না গেলে ফোন দিলে খাবার চলে যাবো। বিশাল একটা কাজ তৈরি লাগছি। কি করছোস? বস, ওই যে মুক্তা আছে না, মুক্তাদের যে পার্সেলটা ছিল, ওই পার্সেলের ভিতরে তেল আপুকা ঢুকাই দিছি। কি কাজ, যে এতদিনে তো তোর বুদ্ধি বাড়ছে, এইবার ব্যবসা দেখ আমুক কীভাবে উপর দিকে যায়, ওটা খাওয়ার পর যখন পাইবো না। গুড গুড জব। আচ্ছা তুই ই কর, তুই কাস্টমারের দিকে দেখ, আমি এটা দেখতেছি। ঠিক আছে, আমি আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, একটা কাক পক্ষীও যেন জানে না, আমার উস্তাদ যেন কোনোভাবে জানে না। আমার উস্তাদ নিয়ে টেনশন করা দরকার না, আমি আসছি না শরীফ, কেউ যেন না জানে, ঠিক আছে? আচ্ছা আমি যেভাবে যেভাবে করব ওইভাবে ওইভাবে দেখে দেখে করবো। আচ্ছা আচ্ছা, তুই চালা। প্রথমে কি করো, ডান পাটা উঠাও। আচ্ছা, তা তা দিন 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 তা তা, আস্তে আস্তে আমরা স্পিডটা বাড়িয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, চেক কর, তা দিন দিন তা 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 তা দিন দিন তা। কি ব্যাপার শরীফুল, তোমার কোমর তো নড়ছে না, এই যে এদিকে দেখো, শোন, নাচ গান আমার কিচ্ছু হইব না।
তুই সব ঘরে শিখা ঠিক আছে, ও নাচ গান সব তো আমি কাছে বসে তুমি আরেকটু ভালো করে শিখাই দে ঠিক আছে, তুই ঘরে শিখা আমি ভাই আমার দেখব না, তুই ঘরে শিখা। তোমার উস্তাদ এত ধৈর্য হারা হলে শিখতে পারবে কিছু? আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে হবে, স্যার কামটা করো আমার সঙ্গে, বলো 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 মানবিক কাজ হলো। আর যদি আমার ওয়াইফের কিছু হয়ে যেত, হ্যাঁ এই ড্রাইভার কে নিত বলেন, বলেন না কেন, এই কথা বলেন না কেন? আপনার ওয়াইফ মানে? ম্যাডাম কি আপনার স্ত্রী? এই মিয়া আমি কি আপনার সাথে মজা করতেছি? আপনি কি আমার দুলাভাই লাগেন? উল্টাপাল্টা কথা বলে মেজাজটা খারাপ করেন না বুঝছেন? এই মিয়া আপনি কেমন মানুষ এটা বুঝতে আর বাকি নেই আমাদের, ঠিক আছে? ঠিক কইছে, আপনারটা ফালতু লোক, আর আপনার বউ, আপনার বউ লোকের ফালখুর বয়ফ্রেন্ড বানানো ঢং করে আপনার বউ মানুষের ভাঙায় খায়, এটা আমাদের বুঝার বাকি নাই। দাঁড়ান দেখাচ্ছি মজা, আমি থানায় এখনই ফোন করছি। থানা পুলিশের ভয় দেখাস? ফাজিল বেটা, তুই একটা শয়তান, তোর বউ একটা শয়তান, বউ দিয়ে ব্যবসা করে খাস। তোর বউ এই রেস্টুরেন্টে কতবার আইছে গেছে, কত প্যাকেট পার্সেল ফাউনিছে, সব সিসি ফুটে যে আছে। দেখ থানা পুলিশ, উল্টা তোরে আর তোর বউরে হাজতে বলবো। ফাজিল বেটা, শয়তান বেটা, ধোরা রেস্টুরেন্টের সামনে তুই, আমি পুলিশকে ফোন করতেছি। দাঁড়া, তোকে রেস্টুরেন্টের জন্য পুলিশ আসতে। এই এসব কি শুনতেছ? তুমি না বলতা এসব খাবার তোমার ভাই দিত, তোমার বাবা মা কিনে দিত? আসলে ভাই হয়েছে কি না আমাকে নিজের মতো ঝগড়া করে কইরা দিত, ওটা একসব যদি করে লাভ না, আমি আর কি ঝগড়া করুন, আজকাল তো যে বাহিরে মানুষ আইসে শুধু নিব, এত করে আমাকে ক্ষতি হবে, আমরা মিলে মিশে ব্যবসা করুন, নিজের ব্যবসা ক্ষতি করুন না ভাই, সেটাই ভালো হবে। আচ্ছা তাই করি, কারণ আমার মধ্যে ঝগড়া যদি না করি, কারণ ঝগড়া যদি ডান্ডা যায় খাই দেয় কি করি, কাস্টমার গুলো জমা জমা করবি না ঠিক আছে, সবাই মিলে আমি করবি ঠিক আছে।